হ্যালো ভাই ও বোন, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। আমি অনেক ভালো আছি। আজকে সন্ধ্যাবেলায় মানে আমি ভিডিওটা শ্যুট করছি। দেখো না, আমাদের এখানে পুরো বৃষ্টি পড়ছে, বৃষ্টিতে কারেন্ট নেই, দেখো ঘর অন্ধকার। আর আমাদের উঠানে তো জল হয়ে গেছে, তোমাদের জলগুলো দেখাচ্ছি। দেখো দেওয়া ঝিলকাচ্ছে, মানে এত প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, মানে এত বৃষ্টি হচ্ছে, এত বৃষ্টি হচ্ছে মানে বলে বোঝাতে পারবো না। একটু পরপরই বৃষ্টি আছে, কাপড় চোপড় সব ভিজা। আর আমার অবস্থা দেখো, একটা গামছা গলায় দিয়েছি, কেননা গরু রাখালামই, গরুকে পালি আমি, গরু রাখালামই, গামছা তো রাখতেই হবে, সেজন্য গামছা গলায় দিয়ে এসে পড়েছি আজকে। আর দেখো আমাদের উঠানে না জল হয়ে গেছে, দেখো দেখেছ, দেখো নামছি, দেখো জল জমা হয়ে গেছে, দেখো কী সুন্দর জল হয়ে গেছে, দেখেছ। কী করবো এখন বলো, জল হলে তার কী করবো, করার আর উপায় নাই। আর তো গরুর মানে যারা গরু পালে আর কি, তাদের তো খুবই অসুবিধা, জল হলে খুব কষ্ট হয় তাদের জন্য আর কি। কারেন্ট তো দেখো নাই, কারেন্ট নাই, কিন্তু আমার গরু খাওয়াগুলো সবগুলো গরু খাওয়া হয়ে গেছে। আমি গরু ঘরে যাই, তোমাদের লোকে দেখাই, হ্যাঁ সঙ্গে থেকো। দেখেছো গরু গোয়ালটা, এসে বললাম গরু গোয়ালে, আর দেখো গরুগুলো সব অন্ধকারে রয়েছে, কিন্তু একটা চার্জার লাইট এনে রেখেছি, ওকে ওইটা লাগাই দেওয়া হয়েছে, মানে কারেন্ট গেলে ওইটা চলে আর কি, জলে আর কি, সরি, ওইটা লাগানো হয়েছে, ওটার আলোতে একটু একটু আলো হচ্ছে, না তো পুরো অন্ধকার। আর গরুগুলো দেখো খাওয়া দাওয়া পুরো কমপ্লিট করেছি, আর আজকে গরুকে ঘাস দিয়েছি, ঘাস আনা হয়েছে, অনেকগুলো ঘাসগুলো দিয়েছি, গরুগুলো পুরো পেট ভরে খেয়ে নিয়েছে। দেখো আমার গরুগুলো পুরো পেট ভরে খেয়ে নিয়েছে, গরুর পেট ভরলে মানে আমার মানে পেট ভরা, কেন গরুর যদি পেট খালি থাকে তাহলে আমারও পেট খালি, কেননা আমার গরুর আগে, ওকে আমি সন্তানের মতন ভালোবাসি, সেজন্য ওর এটা আমার মানে মানে কী বলবো আর বলো, ওদের কষ্ট আমি সহ্য করতে পারি না, কারণ ওদের গাখির বিক্রি করে আমার বাচ্চা কাচ্চা আমার সংসার সম্পূর্ণটাই মানুষ মানে বলতে পারছি না, ওরকম করে কথা বলে বিরাট কষ্ট লাগে। গরুর দুধে টাকা দুধ বিক্রি করে করে আমি কিন্তু জীবিকা নির্বাহ করছি, তোমরা সবাই জানো সেটা। আর দেখো আমার কাপড় চোপড় কিন্তু পুরো ভিজা কাপড় চোপড় পরে আছে, কিন্তু উপায় নাই, এখন ভিজতে তো হবে। রেনকোটটা আনছে, একটা রেনকোটটা তোমাদেরকে দেখাবো, খুব সুন্দর একটা রেনকোট এনেছে, কিন্তু রেনকোটটা পরে মানে অসুবিধা হয়, এত সুন্দর রেনকোটটা নষ্ট করবো বলো, সেজন্য রেখে দিয়েছি। আর গরুগুলোকে এখন তো খাওয়াটাও কমপ্লিট, কিন্তু একটু পরপরই আমি আসি, বৃষ্টি থামলেই আমি দৌড় মেরে আবার গরু গালে আসি, কেননা বারে বারে আসি আমি, কেননা আমার ওরা যদি একটু কষ্ট হয়, খারাপ লাগে, নিজেরই অনেক খারাপ লাগে, তার জন্য মানে বৃষ্টিও থামবে সাথে সাথে মিশে পড়ে। দেখো না হাওয়া আসছে, দেখছো আমাদের এখানে, আমি ঘরে যাইতে থাকি, তোমাদের লোকের কথা বলতে থাকি, হ্যাঁ মানে বৃষ্টি আসা করবে। আমাদের গলির থেকে ঘর অনেক দূর জানো না, এই জন্য আমার অনেক কষ্ট হয় মানে আসতে, আর গরুগুলোকে দেখতে হয় অনেক কষ্ট হয়, কিন্তু কী করবো বলো। দেখো আমাদের ঘরটা কত দূরে, দেখো আমি যাইতেছি, হ্যাঁ দেখো কত দূরে ঘর, দেখবে দেখছো কত দূরে, দেখো আরও দাঁড়াব অনেক দূরে দেখাচ্ছি তোমাদেরকে, আর রেনকোটটা দেখাবো, হ্যাঁ বৃষ্টি পড়ছে গো, মোবাইলটা নষ্ট হয়ে যাবে, তাড়াতাড়ি চলে যাবে, দৌড় দিব। আমাদের বাড়ি ঘরগুলো না, যে নতুন ঘরগুলো না সব ভাঙা হয়েছে, দেখো না এই দেখো এখনো বাড়ির কোনো সাইজই হয় না, দেখেছো সব ঘরগুলো ভাঙা হয়েছে, দেখেছো দেখো। আবার এসে পড়লাম বাড়িতে, আর তোমাদেরকে রেনকোটটা দেখাচ্ছি, হ্যাঁ আমার সঙ্গে থেকে রেনকোটটা দেখাচ্ছি, দেখো এই যে একটা রেনকোট, দেখো কি সুন্দর একটা রেনকোট এনেছে হাজবেন্ড, এনে দিয়েছে আজকে। আর সেই রেনকোটটা পরতে খুব খারাপ লাগে, কেননা জল দেখে যেটা নষ্ট হয়ে যাবে, সেই জন্য পরি নাই, তার জন্য গালি দিলেও কেন আনলাম, সকালে আর নেতিছে আমাকে, আর কি বৃষ্টি পড়ছে দেখে, বৃষ্টি হয় না জ্বর আসবে দেখে এনে দিয়েছে, কি সুন্দর রেনকোটটা, ভালো লাগছে না আমার তো, সেই ভালো লাগছে, যেহেতু হাজবেন্ড এনে দিয়েছে সেটা তো খারাপ হলেও ভালো লাগে। আর আমার তো জিনিসটা এত সুন্দর লাগছে, এত সুন্দর লাগছে মানে আমার পরতেই মন করছে না, মনে হয় কি রেখে দেই, অনেক দিন রাখবো এটা, অনেক নতুন থাকবে তখন। আমি জিনিসের অনেক যত্ন করি, যতগুলো ড্রেস পরে আমি ভিডিও করি সব আমার আগের ড্রেস, আমার একটাও নতুন কিনা না, আমি সব জিনিস কী করি, যেটাই কিনা হোক আমি সেটা অনেক যত্ন করে রাখি। আর বাড়িতে কী করি জানো না, এই যে পুরোনো এগুলো নাইটিগুলো পরে পরে থাকি, এগুলো কম দামের নাইটিগো, এগুলো পরে পরে থাকি, 150 টাকা করে না এগুলো নাইটি, এগুলো পরে পরে গরুর কাজ করি, আর এমনি ভালোগুলোও পরি, না পরা না তো নষ্ট হয়ে যায় গরুর গোবর টোবর বলে বলো, তাই জন্য
যত্ন করে করে রেখে দিই, অনেকগুলো ড্রেস হয়েছে। এখন দেখো কোনো কত কাজে লাগে, এখন পরে পরে ভিডিও করতে পারি, নাহলে দিদি এখন নাহলে আবার কিনতে লাগতো, কতগুলো টাকা লাগতো। ওই জন্য আস্তে আস্তে একটা একটা করে জমানো হয়েছে, ওগুলো সব বাইর করছি আর এখন আরও ভিডিও করছি। তোমরা তো ভাবে নতুন নতুন কিনছি, না নতুন একটাও কিনি না, খালি তিনটা ড্রেস কিনেছি সেদিনকে হাজবেন্ডের লগে যেয়ে তিনটা ড্রেস কিনেছি, আর এমনি কিনি না, সব মানে আমার ঘরেরই ড্রেস ছিল, ওগুলো পরে পরে করি। আজকে খালি এটা এনে দিল, কেননা বৃষ্টিতে ভিজলে তো খারাপ, মানে জ্বর আসবে, আর জ্বর আসলে গরুকে কে দেখবে বলো? আমার বাচ্চাগুলো আছে না ওখানে, আমার কতগুলো বাচ্চা দেখো না, আমার জন্য আ করে তাকায় থাকে, আমি যতক্ষণে ওদেরকে খেতে দেবো ততক্ষণে ওরা খায়। এখন দেখো হাওয়া আসছে, দেখছো তোমাদেরকে দেখাচ্ছি, দেখেছো পুরো হাওয়া সাতাসে আস্তে আস্তে। এখন কীবা হয়, এখন যদি ঝড়ি টুড়ি আসে তাহলে তো লাইভ করাই হবে না আমার, আর কী বলবো বলো, ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে। আর আমার একদিন মানে কতগুলো বোন আমাকে নিয়ে এত সুন্দর করে ভিডিও করেছে, মানে আমি পাগল হয়ে যাই ওদের কথাগুলো শুনলে, মানে যখন আমার ভিডিওগুলো করে ওরা, আমি যখন দেখতে পাই আমি শুনে শুনে খালি কাঁদতে থাকি, যে আমার মতন একটা গরু, সাধারণত গরু পারি আমি বলো, আমার কোনো যোগ্যতাই নেই, তাও আমাকে নিয়ে সবাই ভিডিও করছে, আমার তো অনেক ভালো লাগছে। তার জন্য একদিন ভাবছি আমার ওই বোনগুলোর কথা আমি সবার কথা নেবো, যারা আমার ভিডিও করেনি তাদের কথা নেবো আমার চ্যানেলে, ওদের নামগুলো একদিন বলতে চাই আর কি, আমি বলবো, কিন্তু সময় পাচ্ছি না, তোমরা তো জানো আমার কত সময়ের অভাব, সারাদিন গরুর কাজ করতে করতে আমার দিনগুলো কেটে যায়, কত কষ্ট করে আমার ভিডিও করতে হয়, কেননা ভিডিও করার সময়ই পাই না, তাও আমি সময় বার করে করে নিজে খাওয়া দাওয়া বাদ দিয়ে তুই ভিডিওগুলো করি। আর তোমরা আমার এই ভিডিওগুলো অনেক কষ্ট করে করা, কেননা ভিজে পুড়ে রোদে খেটে আমি অনেক কষ্ট করে মানে ভিডিওগুলো করতে হয়। এমন একটা দিন আসে যে বৃষ্টি, আজকে সারাদিন বৃষ্টি ছিল তবু আমি ভিডিও আপলোড করে দিয়েছি, কেননা ভিডিওগুলো যদি না দিই আমার অনেক খারাপ লাগে, অনেক কষ্ট হয়, যে তোমরা সবসময় আ করে থাকো আমার দিকে, যে না জয়া দিদি ভিডিও দিবে দেখবো, তার জন্য আমি দিই তোমরা আমার ভিডিওগুলো পুরোটাই দেখবে। আর কী বলবো আর বলো, আর বলার কিছু নেই, আর একদিন আমি সবাইকে নিয়ে এই ভিডিওগুলো করবো, যে আমাকে ভিডিও আমি কতগুলো বোন যে আমার এত সুন্দর করে ভিডিও করেছে তাদের নামগুলো যদি আমি চ্যানেলে না বলি আমার খুব কষ্ট হবে, খুব কষ্ট লাগবে, আমি ওদের নাম বলবো, সবার নামগুলোই বলবো আর কি। তোমরা কেউ যে আমার ভিডিও নিয়ে করো, ভিডিও বানাও না, তাও তাদের নামগুলো আমার চ্যানেলে বলবো, কিন্তু তোমরা কী বলবো আর বলো, আমার পাশে এইভাবেই থেকো, এই কী বলবো আর বলো, বলার ভাষা নেই, তোমাদের লগে যখন কথা বলি চোখ দিয়ে যখন জল এসে পড়ে তখন, কেননা ইউটিউবে এসে এত ভালোবাসা আমার মনে হয় জীবনে কোথাও কোনো জায়গায় পাই নাই, এত ভালোবাসে সব ভাই বোনগুলো আমাকে। দেখো আজকে কী অবস্থা, অন্ধকার একদম, তোমরা ভালো থেকো সুস্থ থেকো, আর আমার ভিডিওটা যেভাবেই দিই না কেন তোমরা একটু প্লিজ দেখো, ঠিক আছে সোনা ভাই সোনা বোন, আমি রাখি তাহলে, বাই। এখন আমি বাচ্চাদেরকে চা খেতে দেবো, মানে ওদেরকে টিফিন খেতে দিতে হবে না, দিব আবার মানে সাতটা আটটার সময় লাইফে আসি, লাইফে করব, আমার তো অনেক ব্যস্তর মধ্যে থাকি তোমরা তো দেখতেই পাচ্ছ। আজকে আজকে তোমরা বলবে যে জয়া দিদি উন্নয়নে ব্যস্ত জানিয়েছে, বলবে না বললো, তোমরা ভালো থেকো সুস্থ থেকো, ঠিক আছে, বাই।